নবম এবং দশম শ্রেণীর ছাত্র ছাত্রী মানকর শিক্ষাদানরে অনেক উন্নতি ঘটিবা রাজ্য সরকার করছেন অনেক কিছু নিয়ম এর ভিতরে দীর্ঘ সাত বর্ষ তো রাজ্য সরকার নূয়া যোজনা হল দশম ছাত্র ছাত্রী মানে কম্পুটর শিক্ষা নেবে শিক্ষক নিযুক্তি হল এপরে কম্পুটর হাইস্কুল মানকে যোগাই দিয়া কিন্তু সেই চিত্র আজি দেখিলে দুঃখ লাগুচি এথিপাই যেতবে দীর্ঘ পাঁচ বর্ষ পর্যন্ত সঠিক ভাবে শিক্ষক তাঁকর কার্য কলে বা কম্পুটর শিক্ষাদান ছাত্রছাত্রী যোগাই দেলে তাপরে এবে দুই তিন বর্ষ হব সম্পূর্ণ ভাবে কম্পুটর ক্ষত পাল্টি গলানি এবং শিক্ষক মানুষ ছটেই করে দিয়া যাই ভুবনেশ্বরে কম্পুটর শিক্ষক মানে প্রতিবাদ করলে যাহাপরে কি বোধ পুলিশ অনেক শিক্ষক উঠাই নেলা এবং অনেক কিছু মার মারিলা পরি চিত্র সামনাকু আসলা এবং এপরে এ হচ্ছে আজিও চিত্র যা কি ব্রহ্মগিরি অঞ্চল চিত্র যা দেখলে দুঃখ লাগুচি রাজ্য রাজকোষর পানি পরি খরচ হয়ে টঙ্কা এবার সম্পূর্ণ ক্ষত গদা পরিণত হয়েছে এ হচ্ছে সেই কম্পুটর রুম এক হাইস্কুল চিত্র এই যে চিত্র দেখছ আমি সে কম্পুটর হো প্রিন্টর হো যে কোনসিবি সামগ্রী হো কম্পুটর উপকরণ হো অনেক কিছু সম্পূর্ণ জিনিসপত্র এবে ক্ষত গদা পাল্টিছি এবং সম্পূর্ণ নষ্ট হয়ে গলানি এই কম্পুটর মানকর ধীরে দশম ছাত্রছাত্রী মানে পাঠ পড়ুলে এবং অনেক কিছু কম্পুটর শিক্ষা গ্রহণ করলে প্রাথমিক পর্যায়ে কিন্তু এ কম্পুটর পাঠ পড়া দীর্ঘ তিন বর্ষ হব সম্পূর্ণ ঠপ হয়ে পড়ছে এথিপাই নিযুক্ত হয়ে শিক্ষক মানুষ অধারু ছটেই করে দিয়া যাই অভিযোগ আসুচি তবে এটি বড় প্রশ্ন যেত রাজ্যের শিক্ষাদান প্রতি রাজ্য সরকার গুরুত্ব দেওয়া কথা কুমার কিন্তু বাস্তব এ চিত্র কেউটি না কেউটি রাজ্যের শিক্ষাদান উপরে অনেক কিছু প্রশ্ন সৃষ্টি করছে সেপরে ছাত্রছাত্রী মানুষ আশা লা যে দশম শ্রেণীর প্রথম পর্যায়ের কম্পুটর শিক্ষা লাভ করে পড়া কিন্তু ছাত্রছাত্রী স্বপ্ন সত্য যেমন স্বপ্ন পাল্টি গলা এবে এ চিত্র দেখিলা পরে সারা রাজ্যের যে চিত্র সামনাকু আসুচি বা শিক্ষক মানে যে প্রতিবাদ করছেন তাহা বড় প্রশ্ন সৃষ্টি হচ্ছে যেতবে ছাত্রছাত্রী মানে আশা করলে সে পাঠ পড়বে কম্পুটর শিক্ষা লাভ করবে এথিপাই অধিক কিছু আগ্রহ প্রকাশ করলে কিন্তু এ চিত্র দেখিলা পরে ছাত্রছাত্রী মনে কষ্ট আসুচি এথিপাই যেতবে করোনা কটকণা ভিতরে সম্পূর্ণ স্কুল পাঠ পড়া বন্ধ এবে করোনা কটকণা খোলা পরে এবে কিছু কাঁ ভাঁ স্কুলে পাঠ পড়া চালিছি এবং কাঁ ভাঁ ছাত্রছাত্রী মানে স্কুল মুহাঁ হয়েছেন কিন্তু এ কম্পুটর ঘরের দৃশ্য দেখিলে কেউটি না কেউটি ছাত্রছাত্রী মানকর মন এবং অভিভাবক মনের আঘাত বা কষ্ট লাগিবা স্বাভাবিক কথা কারণ কাহিঁকি রাজ্য সরকারকর এই যে শিক্ষাদান প্রক্রিয়া দেখিলা পরে অনেক কিছু প্রশ্ন সৃষ্টি হচ্ছে তে বড় প্রশ্ন রাজ্যের যুবভাবে শিক্ষার বিপর্যস্ত ঘটিবার যাচ্ছে তাকে নাকি বড় প্রশ্ন সৃষ্টি হচ্ছে তবে আশা করে পড়া সরকার যেভাবে ভাবে শিক্ষক মানুষ অধার ছটাই কলে এবং কম্পুটর গুড়ি ক্ষত খুয়াই দেলে তবে এটি বড় প্রশ্ন তা পুনর্বার হব কি কার্যানুষ্ঠান তা পুনর্বার কার্যক্ষম হব কি কম্পুটর শিক্ষাদান গুড়াক তাকে নিয়ে বড় প্রশ্ন ব্রহ্মগিরি কালুচরণ সাহু অর্গস নিউজ।